আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে বিশেষ করে নিচের মাড়ির দাঁত তোলায় নিচ সহ উপর মাড়ির দাঁতের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স বিশেষ করে মাড়ি থেকে যদি কোনো একটি দাঁত তুলে ফেলা হয় আর সেই দাঁত তোলা জায়গাটি যদি অনেক দিন ধরে ফাঁকা থাকে তাহলে পাশের দাঁত সহ উপরের বরাবর সেই দাঁতটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় ভিউয়ার্স এখানে এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিচের দাঁত তোলার কারণে উপরের দাঁতের সমস্যা দেখতে পাচ্ছেন যে নিচে দাঁত তোলার কারণে দাঁত তোলা জায়গাটা ফাঁকা থাকার কারণে উপর বরাবর যে দাঁতটি থাকে সেটি ধীরে ধীরে সেই দাঁত তোলা ফাঁকার ভিতরে প্রবেশ করতে থাকে এবং ধীরে ধীরে উপরের মাড়ি থেকে সে দাঁতটি ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে এমন পর্যায়ে চলতে থাকলে দাঁতটি ধীরে ধীরে বাইরের দিকে আসতে থাকতে থাকে এবং যখন দাঁতের গোড়া কিছুটা বেরিয়ে আসে তখন দাঁতটি সেন্সিটিভ হয়ে ওঠে এটি হলো উপর দাঁতের সমস্যা এবং নিচেত্রে যে সমস্যাগুলো হয় তা হল দেখতে পাচ্ছেন এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর দাঁত তুলে ফেলার কারণে পাশের যে দাঁতটি রয়েছে যেহেতু এটি মাড়ির দাঁত এটি বেশ মজবুত থাকে তাই এটি তেমন একটি সমস্যা না হলেও তার পাশের যে দাঁতটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে দাঁতের ফাঁকার ভিতর বাঁকিয়ে চলে আসছে অর্থাৎ ফাঁকা জায়গার ভিতরে পাশের দাঁতটি ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করছে তো এর জন্য পাশের দাঁতটি কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে এটি হচ্ছে নিচের দাঁতের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে এখানে আপনারা দেখুন যে এখান থেকে মেনলি দাঁতটি তোলা হয়েছে আর এখান থেকে মেনলি দাঁতটি তোলার কারণে উপর থেকে দেখতে পাচ্ছেন যে দাঁতটি কিন্তু অনেকটাই ভিতরের দিকে চলে আসছে এবং তার জন্য পাশে পাশে ফাঁকা হয়ে যায় এমনটি ফাঁকা হয়ে যায় এবং নিচের দাঁতের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই যে যে দাঁতটি এটি ধীরে ধীরে কিন্তু ফাঁকার মধ্যে প্রবেশ করতে থাকে এবং তার কারণে অন্য অন্য দাঁতেও ফাঁকা তৈরি হয় এই দাঁত তোলার সমস্যা ব্যাপারটি যদি কম বয়সে ঘটে থাকে বিশ বা পঁচিশ বছর বা বাইশ বছর সময়ের মধ্যে যদি স্থায়ী দাঁত বিশেষ করে ছয় নাম্বার কি সাত নাম্বার দাঁতটি ফেলে দেওয়া হয় তাহলে এ ধরনের সমস্যা বেশি হয় যত কম বয়সে দাঁত ফেলে দেওয়া হয় ততই এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে দাঁত তোলার কারণে যদি মাড়ির প্রথম দিক থেকে দাঁত তুলে ফেলা হয় সেক্ষেত্রে সামনের দিকের দাঁতগুলোও কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিওয়ার্স তো এইভাবে যখন দাঁতটি তুলে ফেলা হয় তো দাঁত তোলার যে ফাঁকাটি থাকে এই ফাঁকাটা যদি দাঁত তোলার পর ক্ষত স্থান যখন সুস্থ হয়ে যাবে তখন সেখানে যদি একটি কৃত্রিম বা স্থায়ী অস্থায়ী যে কোনো একটি দাঁত আপনি সেখানে চাইলে আপনি লাগিয়ে নিতে পারবেন স্থায়ী বা অস্থায়ী দাঁত লাগিয়ে সেই দাঁতের অভাবটি পূরণ করা যায় এবং পাশের দুইটি দাঁত সেক্ষেত্রে রক্ষা হয় সেক্ষেত্রে উপর বরাবর যে দাঁতটি থাকবে সেটিও কিন্তু দীর্ঘ থাকে তো এ ধরনের দাঁত তোলা ফাঁকা স্থানে কয়েকভাবে দাঁত প্রতিস্থাপন করা যায় স্থায়ী এবং অস্থায়ী চলুন দেখি কিভাবে কি করা যায় এখানে আপনারা যে পদ্ধতিটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা ডেঞ্চার বলে থাকি ডেঞ্চার পদ্ধতি পার্শিয়াল ডেঞ্চার তো এটির সঙ্গে এরকম একটি প্লেট থাকবে প্লেটের উপরে দাঁত বসানো থাকবে এটি আপনার দাঁতের মাপ নিয়েই তৈরি করা হয়ে থাকে তো এটি সস্তামূলক হয়ে থাকে তো এটি আপনি একটি বা দুটি দাঁত বা তিনটি দাঁত যদি ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি একটি হলেও এ ধরনের করে নিতে পারবেন দুটি হলেও এ ধরনের অস্থায়ী দাঁত আপনি লাগিয়ে নিতে পারবেন এটি আপনি যখন খুশি খুলতে পারবেন আবার যখন খুশি লাগিয়ে ব্যবহার করতে পারবেন এটিকে ডেঞ্চার বলে থাকি এবং অন্য দুই নাম্বার যে পদ্ধতিটি রয়েছে তা হলো ডেন্টাল ব্রিজ করা অর্থাৎ দাঁতের যেখানে যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে তার অপর প্রান্তে তার দুপাশে দুটি দাঁত অবশ্যই থাকতে হবে হবে যদি আপনি ব্রিজ করাতে চান তো এখানে দেখতে পাচ্ছেন যে দুপাশে দুটি দাঁত থাকার কারণে পাশের দুটি দাঁত কিন্তু কিছুটা কেটে ছোট করে এখানে ব্রিজ করে দেওয়া হচ্ছে তিনটি ক্যাপ একসঙ্গে যখন করা হয় তখন বেশ দেখতে সেম আগের দাঁতের মতোই মনে হয় এবং এর কার্যক্ষমতাও অনেকটা আগের দাঁতের মতোই থেকে যায় তো ভিওর্স এটি হচ্ছে ব্রিজের ট্রিটমেন্ট এবং অন্যটি হলো দাঁত ইমপ্লান্ট ইমপ্লান্ট বলতে দাঁত প্রতিস্থাপনের শেষ কথা বললেই হয় কারণ এটি দাঁতের যে বোনস থাকে যে হাড় থাকে তার সঙ্গে বিশেষ ধরনের স্ক্রু সেটিং করে সেখানে ক্যাপ করে দেওয়া হয় এটি হলো ইমপ্লান্ট ট্রিটমেন্ট তো এটি লাস্ট এক একবারে শেষ পজিশনে করা হয়ে থাকে এটি স্থায়ী চিকিৎসা এবং ব্রিজের যে চিকিৎসাটি দেখলেন এটিও মোটামুটি স্থায়ী চিকিৎসা আর এটি হলো অস্থায়ী চিকিৎসা এটি যখন খুশি খুশি এটি খুলে রাখা যায় আবার যখন খুশি এটি লাগিয়ে রাখা যায় তো ভিওর্স দাঁত তোলার পর দাঁত তোলা জায়গা কখনো ফাঁকা না রাখার চেষ্টা করবেন আর দাঁত না তুলে রাখার চেষ্টা করাটাই সব থেকে ভালো বর্তমানে দাঁত না তুলে রাখার ট্রিটমেন্ট রয়েছে দাঁত যদি ভেঙে যায় বা গর্ত হয়ে যায় যন্ত্রণা হয় হয় সেই দাঁত না তুলে কিন্তু সেই দাঁত রাখা যায় সংরক্ষণ করা যায় তো সময় চেষ্টা করবেন দাঁত না তুলে সংরক্ষণ করে রাখার আর এমন যদি দাঁত তোলা জায়গা থাকে তাহলে একটি দাঁত স্থায়ী বা অস্থায়ী করিয়ে নেবেন তাহলে পাশের দুটি দাঁত যেমন আপনার রক্ষা পাবে সেক্ষেত্রে আপনার উপর বরাবর যে দাঁতটি থাকবে সেটিও কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে তো ভিওয়ার্স ভিডিওটির আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম